প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বাংলাদেশে আবারো করোনার রেকর্ড গড়ল। বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না, চলছে দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 27,96,000 এবং আক্রান্ত 12,77,00,000। আর বাংলাদেশে গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,949 জন। দেশে এখন পর্যন্ত মোট করোনার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,95,714 জনই। এদিকে দেশে গত 12 দিনে আগেও উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ণ জেলা ছিল 6টি, কিন্তু এরই মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29টিতে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদা সাবরিনা ফ্লোরা সাংবাদিকদের এ তথ্য জানান। জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, রাজবাড়ী, শরীয়তপুর, কুড়িগ্রাম, নরসিংদী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মাদারীপুর, নওগাঁ ও রাজশাহী। তোরা জানান, তারা প্রতি সপ্তাহে করোনা সংক্রমণের গতিধারা দেখে উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ণ জেলা চিহ্নিত করছেন। গত 13 মার্চ তথ্য উপাত্ত বিশ্লেষণকালে তারা উচ্চ সংক্রমিত জেলার সংখ্যা মাত্র 6টি পান। পরবর্তী এক সপ্তাহের ব্যবধানে 20 মার্চ এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20টি এবং 24 মার্চ বিশ্লেষণ করে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29। উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ কেন্দ্রীয়ভাবে নাকি স্থায়ীভাবে হবে, এমন প্রশ্নের জবাবে ডক্টর ফ্লোরা বলেন, স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে স্থানীয় সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে সম্ভাব্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ, গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। গত 30 নভেম্বরের পর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ ধারাবাহিকভাবে কমতে থাকে, কিন্তু মার্চের শুরু থেকে দৈনিক শনাক্ত রোগী মৃত্যুর সংখ্যা ক্রমাগতই বেড়েই চলছে। সোমবার একদিনে 5,181 জনের শরীরে করোনা ধরা পড়েছে, যা মহামারীর শুরুর পর সর্বোচ্চ।